বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে ইতিহাস বিকৃত করে অপরাজনীতি করছে সরকার। 15 আগস্টের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জড়ানোর নিন্দা জানিয়েছেন তিনি। বলেন, ফাঁসি কার্যকর হওয়া আব্দুল মাজিদের ঘাড়ে বন্দুক রেখে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত সত্যকে মিথ্যে করা যাবে না। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানকে জড়িয়ে যেসব তথ্য এখন নতুন করে প্রচার করা হচ্ছে তা অসত্য দাবি করেছেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, একদিন সব বিচার বহির্ভূত হত্যার বিচার হবে, ইতিহাস বিকৃত না করে জাতির স্বার্থে আবারও ঐক্যের পথে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির এই মহাসচিব। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের কারা হত্যা করেছে সেটা শেখ হাসিনার দায়ের করা মামলায় ইতিমধ্যে আদালতে নির্ধারিত হয়ে গেছে এবং এই হত্যার জন্য কোথাও জিয়াউর রহমানকে দোষারোপ করার মতো কিছুই পাওয়া যায়নি। ওই মামলায় জিয়াউর রহমান কিংবা তার ঘনিষ্ঠ কাউকে আসামিও করা হয়নি, কিন্তু তাতে আওয়ামী লীগের মন ভরছে না। এখন তারা জিয়াউর রহমান ও বেগম জিয়াকে সম্পৃক্ত করার ষড়যন্ত্র শুরু করেছে। আমরা পুনরায় ক্ষমতাসীন দলকে ইতিহাস বিকৃত করার এই ঘৃণ্য তৎপরতা পরিহার করে দেশ ও জাতির স্বার্থে জাতীয় ঐক্যের পথে আসার আহ্বান জানাই। অন্যথায় এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।